ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের জাকলাটারি এলাকার বাসিন্দা মৃত আব্দুস সালামের মেয়ে শাহিনুর বেগম ১৩ বছর পূর্বে একই ইউনিয়নের পানিমাছকুটি এলাকার কুঠি চন্দ্রঘোনা গ্রামের ওসমান আলীর সাথে বিয়ে হয়। বিয়ের ৫ বছর যেতে না যেতেই স্বামীকে ছেড়ে ফুটফুটে কন্যা সন্তান নিয়ে যেতে হয় বাবার বাড়িতে। কিছুদিনের মধ্যেই শাহিনুরের বাবা মারা যায়। শুরু হয় জীবনে বেঁচে থাকার লড়াই। আমি একজন জবা নারীর দলের সদস্য। ওখান থেকে আমি একটা ছাগল পাইছি। ওখানে কিন্তু শর্ত দিছে যে দুইটা ছাগল এখানে ফেরত দিতে হবে। পরে আমি প্রথমবার ওখানে দুইটা ছাগল ফেরত দিছি। ২০১৯ সালে বেসরকারি এক সেবা সংস্থার মাধ্যমে কিছু অসহায় গরিব দুঃখী মহিলা নিয়ে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জাকলাটারি এলাকায় একটি দল গঠন করা হয়। শাহিনুর বেগম সেই দলের একজন সদস্য। সেই দলের মহিলারা নির্ধারিত সাপ্তাহিক কিছু সঞ্চয় জমা করেন। সেই সঞ্চয় থেকে কিছু টাকা শাহিনুর বেগমকে দেওয়া হয়। শাহিনুর বেগম সেই টাকা দিয়ে একটি ছাগল ক্রয় করেন। সেই ছাগলটি লালন পালন করে বাজিমাত করেন শাহিনুর। এখন তিনি ১৮টি ছাগলের মালিক। শাহিনুর বেগম জবা নারী দলের সদস্য। সেই জবা নারী সার্কেল দলে তিনি একজন সদস্য নির্বাচিত হয়। সেই দল থেকে একটি ছাগল নিয়ে নেয় পালন করবার জন্য। সেই একটি ছাগল পালন করতে করতে এখন তার ১৮টি ছাগল হয়েছে। আর শাহিনুর বেগমের এমন সাফল্যে খুশি স্থানীয় এলাকাবাসী সহ আত্মীয় স্বজনরা। একটা ছাগল থেকে গিয়ে ১৮টা মানে ছাগল হয়েছে, মোটামুটি ভালো চলতেছে। কুড়িগ্রাম ফুলবাড়ি প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।